আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা আলোচনা করব রাজু ভাইয়ের কোশ্চেন নিয়ে। আমাদের কোশ্চেন এবং আনসার সেশন অর্থাৎ প্রবলেম এবং সলিউশন সেশন নামে আমরা যে সেশনটা রেখেছি, এই সেশনে আমরা আজকে আলোচনা করব রাজু ভাইয়ের কোশ্চেন নিয়ে। রাজু ভাই লিখছেন, ভাই আমার পাখি এই গরমের মধ্যে ডিম বাচ্চা করতেছে, এখন আমি খুব টেনশনে আছি। গরমের মধ্যে পাখি খুব গরমে আছে, ডিমগুলো নষ্ট হয়ে যায় কিনা আমি এটা নিয়ে খুব টেনশনে আছি। ভাই জান কি কাজ করলে আমার পাখিগুলো ডিমগুলো নষ্ট হবে না অতিরিক্ত গরমের কারণে, তা একটু পরামর্শ দিলে সবচেয়ে ভালো হয়, আমি খুবই উপকৃত হই। আমি নতুন খামারি, অবশ্যই ভাই আমাকে এই পরামর্শটা দিবেন। দয়া করে ভিডিওটা আমার পরামর্শটা নিয়ে করবেন, ধন্যবাদ জানাচ্ছি রাজু ভাইকে এমন কোশ্চেন করার জন্য। দেখতে পাচ্ছেন যে আমার এখানে হাড়ির মধ্যে বাচ্চা আছে, অলরেডি ডিম পাইছে ছয়টা, এর মধ্যে সাতটা বাচ্চা অলরেডি ইয়ে হয়ে গেছে, পার্টেল হয়েছে, বাচ্চা বের হয়েছে, আর দুইটা ডিম এখনো সে বসে আছে। নিচে দেখতে পাচ্ছেন একটা ইয়ের মধ্যে, বাটির মধ্যে আমি পানি দিয়ে রেখেছি, এটা স্ট্যান্ডিং 24 আওয়ার থাকে, প্রতি দুই দিন পর পর আমি পানিগুলো চেঞ্জ করে দিই। ফাড়ি ফাতিলের নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এই যে একটা বক্সের মধ্যে পানি দেওয়া আছে, অর্থাৎ এই পানিগুলো ফাতিলটাকে ঠান্ডা রাখবে, খাঁচার এনভায়রনমেন্টটাকে ঠান্ডা রাখবে, টেম্পারেচার ব্যালেন্সিং রাখবে। একটা বড় আপনার কাছে এরকম বক্স না থাকলে এই যে পাশে দেখতে পাচ্ছেন এরকম একটা বাটির মধ্যেও আপনি দিয়ে রাখতে পারেন নিচে দিই। তাহলে কী হবে, খাঁচার মধ্যে টেম্পারেচারটাকে সে ব্যালেন্সিংয়ে রাখবে অতিরিক্ত গরমে, এটা সবচেয়ে বড় উপকার। দেখতে পাচ্ছেন আমার এখানে যে খুব ভালো হয়েছে, আল্লাহর রহমতে এনভায়রনমেন্ট ঠিক আছে, টেম্পারেচার ব্যালেন্সিং রাখবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিম্পল একটা কাজ, কিন্তু অনেকে এটা খেয়াল করেন না, যার কারণে অনেকের ডিম নষ্ট হয়ে যায় এই গরমের মধ্যে। তো আশা করি আপনিও এই কাজটা করবেন, তাহলে আপনার খাঁচার এনভায়রনমেন্ট ঠিক থাকবে, টেম্পারেচার ব্যালেন্সিং ঠিক থাকবে এবং আপনার পাখিগুলো সুস্থ থাকবে, টেম্পারেচার আনব্যালেন্সিং হবে না। প্রিয় রাজু ভাই, আপনি ভিডিওটা ভালো করে দেখবেন এবং টেনে টেনে দেখবেন। যদি কোনো সমস্যা ফেস করেন আমাকে মেসেঞ্জারে মেসেজ দিবেন, অথবা ভিডিওর নিচে কমেন্টস করলেও হবে, আমি আপনার কমেন্টসে জবাব দিব, অথবা মেসেঞ্জারে মেসেজ দিলেও আমি ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনার খামারের পাখিগুলো ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।